সালামু আলাইকুম বন্ধুরা আবার একটি অসাধারণ বাড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বন্ধুরা প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখব তারপর আমরা দেখব এটা ঠিক ডিজাইন এরপর আমরা জানবো বাড়িটির শার্ট করলে কত খরচ হয় এবং সাত করলে কত খরচ হয় বন্ধুরা এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ ফিট আর প্রস্ত হচ্ছে তেত্রিশ ফিট তো আসুন বন্ধুরা আমরা দেখিনি বাড়িটির প্রথমে ফ্লোর প্ল্যানটি তারপর আমরা জানবো বাড়িটিতে তৈরি করতে কত টাকা খরচ হয় তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে বাড়িটি এই যে এটা হচ্ছে আপনার একটা গেস্টরুম গেস্টরুমটা হবে দশ ফিট বাই বারো ফিট তার সাথে এটা হচ্ছে আপনার বাথরুম বাথরুমটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে আর একটা বাথরুম বাথরুমটা হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে আপনার একটা বেডরুম বেডরুমটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুমটি হচ্ছে দশ ফিট বাই বারো ফিট তার সাথে এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনটি হচ্ছে ছয় ফিট বাই বারো ফিট তা আর এটা আমাদের হচ্ছে ডাইনিং এই ডাইনিংটি আমাদের অনেক বড় ডাইনিং এই ডাইনিংটি আমাদের যেটা যেটা পোস্ত হবে পস্ত হবে আপনাদের বারো ফিট এটার যে পুরো স্পেসটা আপনার ডাইনিং ইউজ করতে পারবেন আর এটা হবে আপনার বারিন্দা বারিন্দাটা আপনার যে ছয় ফিট যে পোস্ত ইউজ করতে পারবেন তো বারান্দাও আছে তো এই পাশের যে বড় বারান্দাটা এটা আমাদের ডাইনিং হিসাবে আমরা ব্যবহার করবো তো বন্ধুরা এটা হবে আপনার যে সিঁড়ি ওঠার জন্য আর এটা হবে এটা হবে সিঁড়ি আপনার সাদে যাওয়ার জন্য যদি আপনি সাত করেন আর যদি টিট না করেন তাহলে আপনি সাতটি দিবেন না তো এই সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে আমরা কত টাকা খরচ হবে তা জানবো তো তারপর আমরা এখন দেখে নিই বন্ধুরা বাড়িটি থ্রি ডিজাইন বাড়ি তৈরি করলে কেমন হচ্ছে তা আসুন বন্ধুরা তো বন্ধুরা এই যে হলো আমাদের বাড়িটি যেটা বলছিলাম এটা আমাদের গেস্ট রুমটি হচ্ছে দশ ফিট বা বারো ফিট তার সাথে হচ্ছে বাথরুম বাথরুমটি হচ্ছে আমাদের চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে আর একটা বাথরুম চার ফিট বাই ছয় ফিট এটা হচ্ছে আমাদের বেডরুম দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে একটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট এটা হচ্ছে একটা বেডরুম দশ ফিট বাই বারো ফিট তার সাথে হচ্ছে আমাদের কিচেন সুন্দর কিচেন তার সামনে আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং বড়ো ডাইনিংটি এটা হচ্ছে আমাদের ডাইনিং তাই এটা আমাদের হচ্ছে একটা বারিন্দা ছোটো বারান্দা তারপর আমাদের যেটা হচ্ছে গড়ে উঠার সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের সাথে যাওয়ার সিঁড়ি তো বন্ধুরা মোটামুটি আমরা বাইরে ডিজাইন দেখলাম তো আসুন বন্ধুরা এ বাইরে তৈরি করতে যদি আপনি টিনশেট করেন কত টাকা খরচ হবে আর যদি আপনি সাত তৈরি করেন তাহলে কত টাকা খরচ হবে আমরা এখন তা জানবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক বাইরে তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে তো বন্ধুরা যদি আপনি বাইরে শেট তৈরি করেন তাহলে আপনার খরচ হচ্ছে দশ থেকে বারো লক্ষ টাকা আমি হিসাবটি আগে করে রাখছি ভিডিওটিকে ছোটো করার জন্য আর যদি আপনি একতলা তৈরি করেন অর্থাৎ উপরে ছাদ দিয়ে তৈরি করেন তাহলে আপনার খরচ হচ্ছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা অর্থাৎ আঠারো লাখ টাকা থেকে বিশ লক্ষ টাকার ভিতরে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন ডিজাইনটি আপনাদের পছন্দ হবে যদি আপনার ডিজাইনটি পছন্দ হয় আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশ মিনিট বা পঁচিশ মিনিট একটি একতলা বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয় আশা করি ভিডিওটি দেখবেন তো আজকে এখানে আল্লাহ হাফেজ